দুদিন রায়পুর ঘোরার পর আমরা এবারে রায়পুর থেকে বিলাসপুর হয়ে কলকাতাতে ফিরব। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, 11:55 ট্রেন ছিল রায়পুর থেকে বিলাসপুর যাওয়ার জন্য। Hi. Suman, good morning. Good morning. Hi. 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 Bitu, 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 bitu. Me too. Me too. Me too. Hi. আমরা এখন রেডি হচ্ছি সকালবেলা ব্রেকফাস্টটা করে নিয়ে। সময় এদিকে সুন্দর ফোলা ফোলা লুচি আর আলুর তরকারি বানিয়েছে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব রায়পুর থেকে বিলাসপুরে যাওয়ার জন্য। সুন্দর ফোড়া ফোড়া লুচি আমরা এবারে ব্রেকফাস্টটা করে নিই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবারে বেরিয়ে পড়লাম রায়পুর স্টেশনের দিকে। আচ্ছা আসি, আপনি আমার নিচে নামলেন কেন? আমি বললাম কষ্ট করে নেব না। হ্যাঁ না, এখন হাঁটা চলা বেশি ইয়ের বারণ আছে না। ওকে প্রকাশ, বাই। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন রায়পুর থেকে বাইকারে যাচ্ছি। আরেকটা এখানকার সমস্ত যে প্লেসগুলো আছে সেগুলোই আমরা এখন দেখছি। इस रास्ते में जैम ज्यादा रहता है क्या? इसमें नहीं रहता, सिटी से आएंगे तो ट्रैफिक सिग्नल के कारण काफी अभी क्या सबका ऑफिस वर्किंग ऑफिस का टाइम है। हां सही बात। কত সুন্দর স্পিডে যাচ্ছে, আমাদের কলকাতায় জানি যানজট হয়, এখানে সেরকমটা হয় না। আমরা এবারে রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আমরা গল্প করতে করতে 10 মিনিট টাইমও কেটে গেছে আর রায়পুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এখানে এসে জানতে পারলাম ট্রেনটি প্রায় 1 ঘন্টা লেট আছে। ততক্ষণ সময় ওয়েস্ট না করে আমি একটু বাইরের দিকে ঘুরে আসি। এটা হচ্ছে স্টেশনের বাইরে অটো স্ট্যান্ড। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, যেটা রায়পুর থেকে বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে রায়পুরের পার্শ্ববর্তী এলাকায়।
रायपुर स्टेशन है। ট্রেনটা লেট হওয়ার জন্য আমি কিছু বাইরের রায়পুর স্টেশনে কিছু ছবি তুলে ধরলাম আপনাদের কাছে। এবারে আমি স্টেশনের ভেতরের দিকে ঢুকে যাচ্ছি, এখানে সুস্মিতা একা অনেকক্ষণ ধরে বসে আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটি এসে গেল, আমরা উঠে পড়লাম ট্রেনে। যেতে যেতেই আমি জানতে পারলাম ড্রাইভার ক্যাব কেবিনে আমার বন্ধু আছে, আমিও সামনে ভিউটাকে দেখে এলাম। বন্ধুরা, আমরা 4-5 দিন খুব ভালোভাবে কাটালাম। আমরা এবারে রায়পুর থেকে বিলাসপুর হয়ে আবার কলকাতায় ফিরে যাচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গার ব্লগ নিয়ে। তাছাড়া আমার এই চ্যানেলটা তো বিভিন্ন ধরনের ভিডিও আছে, রান্না রেসিপি আছে, আকুপ্রেশার ট্রিটমেন্ট আছে, ওগুলো অবশ্যই দেখবেন। আপনাকে এই চোখের পয়েন্টটা প্রেশার দিতে হবে। প্রেশারটা কী দিয়ে দেবেন? বাড়িতে সবাই কাছে একটা পেন থাকে, সেই পেন দ্বারা এখানে প্রেশারটা দিতে হবে। একটা কমেন্ট তো আমি আশা করতেই পারি আপনাদের কাছে, ভিডিও যদি ভালো লেগে থাকে, আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আমার আরেকটি চ্যানেল দীপ্ত মোটিভেশন, প্লিজ আপনারা এই চ্যানেলটি ওয়াচ করবেন, সাবস্ক্রাইব করবেন, সবাইকে শেয়ার করতে ভুলবেন না। শিষ্য ছিল, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভীষণ ভালো থাকবেন আপনারা। টাটা, বাই বাই।